আজকে তোমাদের গান্ধীজির অটোবায়োগ্রাফি পড়াবো, দ্য এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। গান্ধীজি সম্পর্কে আমরা প্রত্যেকেই কম বেশি জানি যে গান্ধীজি জাতির জনক ছিলেন, বা গান্ধীজির মানে কৃতিত্ব ভারতের স্বাধীনতার ক্ষেত্রে কতটা অবদান তিনি রেখে গেছেন, সমস্ত কিছু আমরা কম বেশি জানি। বাট তার জীবনের প্রথম দিকে কিরকম ঘটনা ঘটেছিল, তিনি কি কি অবস্থার মধ্যে দিয়ে গেছেন, যাবতীয় সমস্ত কিছু কিন্তু আজকে তার অটোবায়োগ্রাফির মধ্যে দিয়ে জানতে পারবো। এবং গান্ধীজি তার অটোবায়োগ্রাফির নামই এমনভাবে দিয়েছেন যে দ্য এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, যে সত্যকে নিয়ে তিনি গবেষণা করছেন। অর্থাৎ সত্য এমন একটা সত্তা বা এমন একটা এক্সিস্টেন্স যেটাকে নিয়ে তিনি গবেষণা করতে চাইছেন। অর্থাৎ মানুষ কী করে, বিভিন্ন কেমিক্যাল অ্যাক্টিভিটি নিয়ে, অন্যান্য হিউম্যান অ্যাক্টিভিটি নিয়ে, সেগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করে। বাট গান্ধীজি প্রথমবার সত্যকে নিয়ে তার জীবনে যা যা ঘটনা ঘটেছে সেগুলোকে নিয়ে তিনি জাজ করছেন, সেগুলোকে নিয়ে তার লাইফে কতটা এক্সিকিউট তিনি নিজে করতে পেরেছেন, এবং নিজে কোনোভাবে একটা পোর্শনেও নিজেকে লোকাচ্ছেন না যে আমার জীবনে আমি এটা করেছি, আমার এটা করা উচিত ছিল না, সেইটা ক্লিয়ারলি বলছেন। বরং কোথাও নিজেকে এমনভাবে হাইড করছেন না বা এমনভাবে দেখাচ্ছেন না যে এইটা আমি করেছি খুব ভালো হয়েছে, বা নিজেকে কোনোভাবে বাঁচাতে চাইছেন না যে এই জিনিসগুলো আমি করেছি, আমি খুব বিশাল মহান, সেই জিনিসগুলো নয়। তিনি ডিরেক্টলি কনফেস করছেন তার জীবনে যা যা ভুল তিনি মনে করেন যেগুলো আমার জীবনে করা উচিত ছিল না, আমার এইগুলো শোধরানো উচিত ছিল, সেই সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার কাট বলেছেন। কোথাও নিজেকে একটা পোর্শনেও তিনি হাইড করেননি, যার কারণেই তিনি এই মানে অটোবায়োগ্রাফির মধ্যে দিয়ে নিজেকেই বলতে চাইছেন যে আমি সত্যকে নিয়ে গবেষণা করলাম, সত্যকে নিয়ে জানলাম। আপনারা এবারে আপনাদের হাতে আমাকে কিভাবে নেবেন আপনাদের ব্যাপার, তাতে যদি ভালো বলেন ভালো, যদি বলেন খারাপ, আমি যেটা কমলা দাসের কবিতার মধ্যে দিয়ে দেখেছিলাম, সেম টু এতে পড়েছিলেন যে অ্যান ইন্ট্রোডাকশন, ঠিক সেরকমভাবেও এখানেও আমরা দেখতে পাচ্ছি গান্ধীজি কিন্তু কনফেস করছেন যেটা সত্য সেটাই দেখাবো, সেটা আমার লাইফে ভুল হতে পারে, আমার লাইফে ঠিক হতে পারে। গান্ধীজি কিন্তু তার অটোবায়োগ্রাফির মধ্যে দিয়ে কোথাও এমনভাবে দেখাননি যে জীবনে তিনি যত পদক্ষেপ নিয়েছেন সব ঠিক নিয়েছেন। অর্থাৎ তিনি কিন্তু একজন সাধারণ মানুষ রূপে নিজেকে এখানে দেখাতে চেয়েছেন যে একজন সাধারণ মানুষ কি হয়, তার জীবনে সবসময় যে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এরকমটা পসিবল নয়। সে অনেক সময় সঠিক সিদ্ধান্ত নেয়, অনেক সময় ভুল সিদ্ধান্তও নিয়ে ফেলেন। তো গান্ধীজি যার যে ভুল সিদ্ধান্তগুলো নিয়েছিলেন সমস্ত কিছু কিন্তু ডিরেক্টলি কনফেস করেছেন যে এগুলো আমার জীবনে ভুল ডিসিশন নেওয়া হয়েছে, এগুলো আমার করা উচিত ছিল না, এগুলো আমি নিজেকে শোধরাতে পারতাম। এমনকি নিজের ডিসিশনকে নিজেই পরে পরিবর্তন করেছেন যে আমার এইটা করা উচিত ছিল না, এটা করেছেন। গান্ধীজি প্রথম দিকে আমরা দেখতে পাই যে রিলিজিয়ান ফেথ, সেই মানে একদম ছোটোবেলাতে রিলিজিয়াস ফেথ বলতে গেলে প্রায় ছিল না, না বরাবর এরকম একটা বিষয় ছিল। অর্থাৎ আমাদেরও ছোটোবেলার দিকে দেখবে, আমরা একদম ছোটোবেলায় মানে তখন আমরা রিলিজিয়াস ফেথটা একদম ছোটোবেলায় থাকে হালকা দেখবে, যখন আমরা ঈশ্বরকে বা ভগবানকে বা শয়তানিক কোনো শক্তিকে ভয় পেয়ে থাকি, যে ভূতে ভয় পাই, এই ভয় পাই, এই যে ভয়গুলো সেগুলো একদম ছোটো থাকে। তারপরে ধীরে ধীরে একটু বড় হলে আমাদের দেখবে অন্য ধরনের মেন্টালিটি চলে আসে, 14-15 বছর বয়সে একটা ছেলের কীরকম মাইন্ডে চলে আসে যে ঠাকুর নেই, ঈশ্বর নেই, হেনা নেই, ত্যানা নেই, আমিই সব জানি, এ জানি। বাট তারপরে এমন কিছু একটা মুভমেন্ট আসে, এমন কিছু একটা জিনিস ঘটে যার কারণে সে কিন্তু রিলিজিয়াস ম্যাটারেতে জড়িয়ে পড়ে, সে কিন্তু ধর্মে বিশ্বাসী হয়ে পড়ে। তো গান্ধীজি কিন্তু বিশাল ধার্মিক ছিলেন, এবং যেটা তার জীবনে তিনি বলেছেন যে আমি ধর্মকে অ্যাটায়ার করে আমার জীবনটাকে গড়ে তুলতে চেয়েছি। তিনি কিন্তু বিশাল ধার্মিক মানুষ ছিলেন। তিনি তার বেশিরভাগ লেখার মধ্যে দিয়ে আমরা দেখতে পাবো যে রাম রাজত্বের কথা বলছেন। ইভেন তোমরা পড়েওছো গান্ধীজির ক্লাস টুয়েলভে যদি কেউ এ পড়ে থাকো পলিটিক্যাল সায়েন্স, তখন গান্ধীজির তৈরি রাষ্ট্রের কথা আলোচনা করো স্বরূপ পড়েছিলে, যে গান্ধীজি তার রাষ্ট্রের কথাই বলেছিলেন যে রাম রাজ্য তৈরির কথা। অর্থাৎ যেখানে কিন্তু কোনো প্রবলেম থাকবে না, যেখানে মানুষ কিন্তু একে অপরের সাথে মিলেমিশে একা কি মানে একবদ্ধ হয়ে একটা নতুন সমাজ তৈরি করবে, যেখানে এরকম বন্টন থাকবে না, যেখানে ভাগ বাঁটোয়ারা থাকবে না। গান্ধীজি তার প্রথম লাইফে দেখতে পাই যে তিনি কিন্তু
এই কাস্টিজম বিষয়টাকে একটু হলেও মানে নিজের মধ্যে রেখেছিলেন, যে জাতিগত প্রভেদ, জাতিগত ভেদাভেদ। বাট পরবর্তীকালে আমরা দেখতে পাই গান্ধীজির মধ্যে এই চেঞ্জেসটা চলে আসে। গান্ধীজির চারজন ছেলের মধ্যে বড় ছেলে একজনকে ভালোবাসে, যার যিনি ছিলেন একজন মুসলিম, সেই কারণে গান্ধীজি তার বিবাহ দেয়নি। পরবর্তীকালে দেখতে পাই তার দ্বিতীয় সন্তান, এই সরি তার ছোট ছেলে একজন অন্য কাস্টের, একজন নিচু কাস্টের মহিলাকে পছন্দ করেন, ভালোবাসেন, কিন্তু গান্ধীজি তারও বিয়ে দিতে চাননি। বাট পরবর্তীকালে গান্ধীজি যখন এটা রিয়েলাইজ করেন যে আমাদের দেশটাকে একবদ্ধ করতে গেলে এই কাস্টিজম বিষয়টাকে তুলতে হবে, তখন কিন্তু গান্ধীজি এর সমর্থন করেন, এর সমর্থনে বলেন যে হ্যাঁ কাস্টিজম তুলে দেওয়া উচিত, এবং নিজের ছেলের বিয়েও দেন অন্য একজন নিচু কাস্টের মহিলার সাথে। অর্থাৎ তিনি কিন্তু তার জীবনে যেগুলো ভুল করেছেন তার রিয়েলাইজেশনও করেছেন, এবং ভুলগুলোকে নিজেই সংশোধন করেছেন, এবং ভুলগুলোকে তিনি ভুল বলেছেন যে আমি সবসময় সব ডিসিশান যে নেব সেই ডিসিশানটা 100% সঠিক হবে এরকম নয়, আমার সাথেও ভুল হয়, আমিও সব কিছু ভুল করি। যাই হোক, গান্ধীজির একদম আমরা যেটা পড়বো দ্য অটোবায়োগ্রাফি দ্য স্টোরি অব মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এই গল্পটার মধ্যে দিয়ে বা এই আত্মজীবনীমূলক গ্রন্থটার মধ্যে দিয়ে গান্ধীজির নিজস্ব ফার্স্ট পার্সন অমনিসিয়েন্ট পার্সপেক্টিভ ভিউ থেকে আমরা লেখাটা দেখতে পাবো। অর্থাৎ গল্পের ন্যারেটর তিনি, গল্পের প্রোটাগনিস্টও তিনি, এবং তার লাইফে কী ঘটছে সেই সমস্ত জিনিসকে কেন্দ্র করে পুরো গল্পটাকে চলছে। এবং আমাদের সিলেবাসে ইনক্লুড করেছে মাত্র 8টা চ্যাপ্টার, ফার্স্ট থেকে 8টা চ্যাপ্টার, তো 8টা চ্যাপ্টারই আমরা পড়বো, মানে চ্যাপ্টার 1-এর 8টা পার্টকে আমাদের দিয়েছে, ঠিক আছে, চ্যাপ্টার তোমার এই দেয় না, একটা ফার্স্ট চ্যাপ্টার 8টা পার্টকে তোমার দিয়েছে। এবং এটা আমরা দেখতে পাচ্ছি যে পাবলিশ কীরকমভাবে হচ্ছে, না মানে তোমার যেরকম জার্নালস রূপে পাস হয়, যেরকম ধরো কোনো একটা আমরা গল্প পড়ে থাকি, ধরো অ্যাভেঞ্জার্সের গল্প বা স্পাইডারম্যানের গল্প কি হয় প্রত্যেক মাসে একটা ডেটেতে বার হয়, বা রোববারের যেরকম গল্প, রোববারের আড্ডা, অর্থাৎ ধীরে 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 এক একটা পার্টিতে বার হচ্ছে, ঠিক সেরকমভাবে এটা কিন্তু বার হয়। গান্ধীজি প্রথমে তার মাদার টাং, অর্থাৎ তার যেহেতু জন্ম আমরা দেখতে পাই গুজরাটে, তিনি গুজরাটি ভাষায় এটাকে প্রথমে লিখেছিলেন, এবং প্রথমে 1925 থেকে পাবলিশ করা শুরু করেন, 1929-এতে এই লেখাটা একদম এন্ড করেন, এবং তারপরে বাকি লাইফটা লেখেননি। কেননা তিনি বলেছিলেন যে বাকি লাইফটা আমার লেখার প্রয়োজন নেই, কেননা বাকি লাইফটা মানুষ আমাকে জানে, তখন আমি বিশাল পপুলার হয়ে গেছি। এবং ডেটটা এখানে ইনক্লুডে নেই, যেটা আমরা দেখতে পাই যে গান্ধীজির জন্ম 1869-এতে, এবং তিনি তাকে মেরে দেয়া হচ্ছে, মানে হত্যা করা হচ্ছে, অ্যাসাসিন করা হচ্ছে, যে 13 জানুয়ারি 1948 তাকে নাথুরাম গোডসে হত্যা করছে, গুলি মেরে হত্যা করছে। কেউ জানো নাথুরাম গোডসে কেন গান্ধীজিকে হত্যা করেছিলেন? যদি এটা সিলেবাসে ইনক্লুডেড নয় তোমাদের, একটু হালকা করে জিজ্ঞাসা করছি, কেউ জানো? না স্যার, ভুলে গেছি স্যার। গান্ধীজি অ্যাকচুয়ালি যে আমাদের পাকিস্তান, হ্যাঁ পাকিস্তান ভাগাভাগি হয়েছিল না, যে ওপাশে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, পশ্চিম পার্টিশনের জন্য, হ্যাঁ পার্টিশনের জন্য, পার্টিশনের কোন মানে রিজনের কারণে জানো? তোমরা পড়েওছো এর আগে একটা গল্প পড়লে না, ও পার দি গুড গুড দি অ্যানেক্স দি বেদিয়ানা দি মুং দি ডাল অফ দি লাভ, কি বলছিল ওখানে হিন্দু শিখরা তাদেরকে পাঠিয়ে দেয়া হচ্ছে, ইন্ডিয়া থেকে যে সমস্ত অ্যাসাইলামের মানে মুসলিম বা তোমার এরা ছিল তাদেরকে পাঠিয়ে দেয়া হচ্ছে পাকিস্তানেতে, তো এরকম এই পার্টিশনের কারণেতে তো পাকিস্তানেতে যে সমস্ত মাইনরিটি রয়ে গেছিলো বা ইন্ডিয়াতে কিছু মাইনরিটি রয়ে গেছিলো, তো এই মাইনরিটি রিলেটেড একটা কনফ্লিক্ট হয়েছিল গান্ধীজি, মানে গান্ধীজিকে ওই সময় নাথুরাম গোডসে এই কারণে তিনি ভাবছিলেন যে গান্ধীজি আমাদের বিরোধিতা করছে, এই আমাদের মাইনরিটির ওপর কোনো একটা অ্যাবিউসমেন্ট চালাচ্ছেন, তো তার এই মেন্টালিটির কারণে নাথুরাম গোডসে কিন্তু গান্ধীজিকে গুলি মারেন, 3 রাউন্ড গুলি চালিয়েছিলেন। তো এই 3 রাউন্ড গুলি চালানোর দরুন গান্ধীজি মানে মারা গিয়েছিলেন, এবং গান্ধীজির অনুচরদের মধ্যেও 2 জন মারা গিয়েছিল, সাইডে গান্ধীজির যারা ছিল
তাদেরও দুজন মারা গিয়েছিল, যাই হোক সেটা আলাদা ব্যাপার। তো এই কারণেই কিন্তু এই পার্টিশনকে নিয়ে বা এই কাস্টিজম বিষয়কে নিয়ে কিন্তু গান্ধীজির সাথে সকলেরই ব্যাটল হয়েছে। গান্ধীজির সাথে আম্বেদকরের ঝামেলা হয়েছে, গান্ধীজির সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুর ঝামেলা হয়েছে, গান্ধীজির সাথে তোমার নেহেরুর কিছুটা কনফ্লিক্ট হয়েছে, গান্ধীজির সাথে আরও অন্যান্য ভগৎ সিংয়ের কিছুটা কনফ্লিক্ট হয়েছে। এই নিয়ে অনেকে প্রশ্ন করে থাকে যে গান্ধীজি চাইলে মানে এই সমস্ত এক হয়ে মিলেমিশে থাকতে পারতেন, বাট গান্ধীজি জাস্ট তার ইডিওলজি অনুযায়ী বাঁচতে চেয়েছিলেন, যে আমার মতে রাষ্ট্র এই হওয়া উচিত। অর্থাৎ রাষ্ট্রের মধ্যে সেখানে যদি ব্যাটেল একে অপরের এগেনস্টে সবসময় চলতেই থাকে, অর্থাৎ আমি দুটো গুলি চালালাম, ও চারটে চালালো, আমি তার এগেনস্টে আটটা চালালাম, ষোলোটা চালালো, এইভাবে যদি হতে থাকে তাহলে কিন্তু কোনোদিনও আলটিমেটলি সেই ব্যাটেলটা এন্ড হবে না। এবং গান্ধীজি চেয়েছিলেন যে এখানে রাম রাজ্য স্থাপন হোক, অর্থাৎ এখানে শান্তি বিরাজ করুক, যে যেখানে গুলি দাঙ্গা এই প্রবলেম্যাটিক সিচুয়েশন নয়, এখানে কিন্তু লড়াইটা হবে মানে মানসিকভাবে, সেই জিনিসটা চেয়েছিলেন। বাট পরবর্তীকালে কিন্তু তিনি যখন বুঝতে পেরেছিলেন যে এটা পসিবল নয়, তখন কিন্তু তিনি বিরোধিতা করেছিলেন, তখনও কিন্তু তিনি লড়াই করেছিলেন। এই বিষয় নিয়ে অনেকেরই মানে এ আছে, যারা গান্ধীজির অটোবায়োগ্রাফি জানে না তারা এই বিষয়টা নিয়ে বেশি তর্ক করে থাকে যে গান্ধীজির সাথে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু একদম মানে দ্বিমত ছিলেন, গান্ধীজি নেতাজির বিরোধিতা, নেতাজি গান্ধীজির বিরোধী, এই পুরো মানে কনসেপ্টটা কিন্তু মানে 100% সঠিক নয়, কিছুটা ঠিক কিছুটা ভুল। গান্ধীজি আর নেতাজির ইডিওলজিগুলো সেম ছিল না, গান্ধীজি যেভাবে চিন্তা ভাবনা করতেন, গান্ধীজি নরমপন্থী ছিল আর নেতাজি চরমপন্থী ছিল, বাট কি নিয়ে, আর যে গান্ধীজি অহিংসতে বিশ্বাস করত আর নেতাজি সবসময় মানে মানে প্রতিবাদ করে তাহলে যদি একে অপরকে ঘৃণা করতেন তাহলে কি কখনো টাইটেল দিতেন? বা গান্ধীজিও কিন্তু নেতাজিকে টাইটেল দিয়েছিলেন, তোমার দ্য প্রিন্স অফ বেঙ্গল, ঠিক আছে, দ্য প্রিন্স অব রেভলিউশনারি বেঙ্গল, ঠিক আছে, টাইটেলটা কিন্তু গান্ধীজি নেতাজি সুভাষচন্দ্র বসুকে দিয়েছিলেন। তো এই যে তাহলে তাদের মানে মেন্টালি কিন্তু জাস্ট ডিফারেন্ট ছিল, যে আমরা জানতে পারি যে গান্ধীজি তার নিজস্ব যার অনুচর তোমার পট্টবীর সীতারামাইয়াকে দাঁড় করিয়েছিলেন, সেখানে পট্টবীর সীতারামাইয়াকে নেতাজি সুভাষচন্দ্র বসু হারিয়ে দেন ভোটেতে এবং নিজে সরকার স্থাপন করেন, বাট সেখান থেকে গান্ধীজির কারণেই তিনি লেফট নেন, এই যে কনসেপ্টটা অ্যাকচুয়ালি এটা 100% সঠিক নয়। মানে গান্ধীজি মানে ওখানে যারা ছিলেন তারা বলতেন মানে সুভাষচন্দ্র বসু যে কংগ্রেসের মধ্যে যে সরকার তৈরি করেছিলেন সেখানে দেখা যায় যে মানে সিনিয়রিটির দিক থেকে গান্ধীজি কিন্তু অনেক বেশি সিনিয়র ছিলেন। তো তিনি কিন্তু বলেছিলেন মানে বাকি অন্যান্য যারা ছিল তারা চেয়েছিলেন যে গান্ধীজির চিন্তা ভাবনা অনুযায়ী নেতাজি সুভাষচন্দ্র বসু যেন সমস্ত কাজ করে থাকে, বাট নেতাজি সুভাষচন্দ্র বসু চেয়েছিলেন না সেটা নয়, আমি সরকার হয়েছি, আমি চেয়ারম্যান হয়েছি, তো আমি আমার চিন্তা মতো কাজ করবো, আমি কারো ডিসিশন নেব না। যার কারণে কিন্তু দেখতে পাই যে নেতাজি সুভাষচন্দ্র বসুর ওই যে তোমার চেয়ারম্যান হিসেবে তিনি যে এটা তৈরি করেছিলেন, কমিটি তৈরি করেছিলেন, সেই কমিটির বাকিরা কিন্তু সুভাষচন্দ্র বসুর কথা শুনতে চাইছিলেন না, তারা তাদের মানে আইডিয়াল গুরু হিসেবে তোমার গান্ধীজিকে অ্যাকসেপ্ট করেছিলেন, যার কারণে সুভাষচন্দ্র বসুর কথা মতো চলতে চাইছিলেন না বলে সুভাষচন্দ্র বসু রিজাইন করেছিলেন, সে আলাদা ব্যাপার। তবে এইটা জানলে অবাক হবে যে গান্ধীজিই কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুকে বলেছিলেন যে আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জনের কাছে তুমি গিয়ে ইন্সপিরেশন নাও, তোমার আইডিয়াল গুরু হিসেবে তুমি ওনাকে রাখো এবং ওনার থেকে তুমি দেশভক্তি শেখো, কীভাবে জিততে হবে এইগুলো শেখো, সমস্ত গাইডেন্স কিন্তু গান্ধীজিই দিয়েছিলেন। যাই হোক, সেই সমস্ত আলাদা বিষয়। আমাদের চ্যাপ্টার যে আটখানা পার্ট পড়বো, চ্যাপ্টার ওয়ানের আটটা পার্ট, এই আটটা পার্টের মধ্যে এত কিছু নেই, একদম বেসিক লেভেলের গান্ধীজির একদম ছোটোবেলার জীবনটাকে ডেসক্রাইব করা হয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি গান্ধীজি তার ডেসক্রিপশন কীভাবে শুরু করছেন, তার জীবনের বর্ণনামূলক গ্রন্থ দিয়ে শুরু করছেন। অর্থাৎ তিনি বলছেন যে আমার জন্ম মানে একদম তোমার প্রাইম মিনিস্টার ফ্যামিলিতে, আমরা জানি যে গান্ধীজির
মানে তোমার এরা বলো না এরা বলো না কি বলো ওটাকে, গান্ধীজির মানে বাবার বাবা সেটাই কি বলে বেশ, প্রিসিডার্স বা গান্ধীজির যারা ফ্যামিলির পার্সনরা ছিলেন, তো ওনারা মানে অ্যাকচুয়ালি প্রেসিডেন্সি ফ্যামিলি পার্সন থেকে বিলং করতেন। তোমাদের লিস্টটাও পাঠিয়েছি দেখো, যে ললিত গান্ধী, তারপরে রামজি গান্ধী, ওনারা কিন্তু প্রাইম মিনিস্টার ফ্যামিলিতে বিলং করতেন। সেই জিনিসটা গান্ধীজি তার অটোবায়োগ্রাফির একদম ফার্স্ট পার্টেতেই কিন্তু বলেছেন। তো যাই হোক, আগে সামারিটা একটু বলে দিই, তারপরে আমি পড়াচ্ছি। হ্যাঁ, তো যাই হোক, গান্ধীজি প্রথমেই একদম ডেসক্রিপশন স্বরূপ বলছেন যে আমি কিন্তু প্রাইম মিনিস্টার ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলাম এবং যে বানিয়া কাস্ট ছিল আমার কাস্ট, অর্থাৎ আমি জাতির দিক দিয়ে কিন্তু বানিয়া কাস্টের মধ্যে পড়ি। আমার জন্ম গুজরাটের গুজরাটি ফ্যামিলিতে, যেখানে মানুষ কিন্তু যে নিজস্ব ইডিওলজিতে বেঁচে থাকে, এখানে আমরা কিন্তু মানুষরা ধর্মকে প্রায়োরিটি দিয়ে থাকি। তো গান্ধীজি ছোট থেকেই দেখতে পাই যে একদম ছোটবেলাতেই তিনি কিন্তু ধর্মকে অনুরাগ করে বেঁচেছিলেন, অর্থাৎ ধর্ম তার মধ্যে কিন্তু ইনক্লুড হয়ে গেছিল একদম ছোটবেলাতেই। যাই হোক, যখন দেখতে পাই যে গান্ধীজি একদম ছোটবেলাতেই মানে চাইল্ডহুড স্টোরিতে তিনি বলছেন যে একদম ফার্স্ট পার্টেতেই তিনি বলছেন, মানে তার ডেসক্রিপশনটা হালকা করে দিয়ে দিচ্ছেন যে আমার এই প্রাইম মিনিস্টার ফ্যামিলিতে জন্ম, আমাকে এই বিষয়টা লিখতে মোটিভেট করেছেন আমারই ফ্যামিলি পার্সনরা, আমার বন্ধুদের মধ্যে সকলে কিন্তু আমাকে এই বিষয়টা লিখতে বলেছে, কেননা অটোবায়োগ্রাফি ইন্ডিয়াতে তখনও অতটা পপুলার নয়। তো তিনি বলেছিলেন যে সেই কারণে আমি লিখছি। তবুও যাই হোক, তিনি গুজরাটি ভাষায় এটা কিন্তু লিখেছিলেন এবং পরবর্তীকালে এটাকে মহাদেব দেশাই ট্রান্সলেট করেছিলেন ইংলিশে। তিনি একদম প্রথমেই দেখতে পাচ্ছি তার জন্মের একদম প্রথমে ডেসক্রিপশন দিচ্ছেন যে আমার ফ্যামিলি কিন্তু একেবারে মিডিল মানে মিডিল ক্লাসের থেকে একটু ওপরের কাস্টেতে পড়ে, কেননা আমার ব্যাকগ্রাউন্ড যেকালে প্রাইম মিনিস্টার ফ্যামিলি ছিল, তো মোটামুটি ফাইন্যান্সিয়ালি কিন্তু কিছুটা হলেও ইন্ডিপেন্ডেন্ট ছিলাম আমি। পরবর্তীকালে ধীরে ধীরে আমি যখন বড় হতে থাকি, আমার কি হয়, আমাকে এমনি আমি ফিজিক্যালি মানে দুর্বল ফিল করতে থাকি। গান্ধীজির যদি ছবিও দেখো, ছবিতেও দেখলে বুঝতে পারবে যে গান্ধীজি কিন্তু ফিজিক্যালি অতটাও স্ট্রং ছিলেন না, তিনি কিন্তু ফিজিক্যালি অনেকটা দুর্বল ছিলেন। তো এই দুর্বলটাকেই তিনি কিন্তু তার নিজের স্ট্রেংথ বানিয়েছিলেন, যার কারণে তিনি একটা চ্যাপ্টারও ইনক্লুড করেছিলেন যে নির্বলের বলরাম, মানে নির্বলকা বলরাম বলে তিনি মানে গুজরাটি ভাষায় টাইটেল দিয়েছিলেন, যে নির্বলের যে মানে রাজা, নির্বলকে যে নিয়ন্ত্রণ করে থাকে। অর্থাৎ তিনি কিন্তু মনে করতেন যে আমার মধ্যে যে দুর্বলতা আছে, আমার মধ্যে যে ক্ষমতার অভাব আছে, সেইটাই কিন্তু আমাকে সবসময় বাঁচিয়ে রাখে, আমাকে কিন্তু সবসময় এগিয়ে দেয়। কেন না, আমি যদি দুর্বল হয়ে থাকি তাহলে আমাকে কিন্তু ভগবান সাহায্য করবে, অর্থাৎ আমরা যে একটা কথা বলি, যার কেউ নেই তার ঈশ্বর আছে, এই যে কথাটা গান্ধীজি কিন্তু জীবনে মানে পালন করতেন। অর্থাৎ তিনি বলতেন যে আমি যখনই জীবনে দুর্বলতা অনুভব করি তখনই কিন্তু আমাকে ঈশ্বর সাহায্য করেন, আমাকে ঈশ্বর কিন্তু পুশ করেন সেই জিনিসটা করতেন। যাই হোক, একদম ছোটবেলাতে গান্ধীজি কি হয়, তিনি এমনি স্কুলেতে ভর্তি হন, স্কুলেতে যেরকম পড়াশোনা করে অন্য পাঁচটা ছেলে, তিনিও ভর্তি হন, বাট তিনি কিন্তু কোনোভাবেই এই যে স্কুলে ভর্তি হয়েছিলেন, স্কুলে কিন্তু অনেক সময় মানে পড়াশোনা দিতে পারতেন না। একবার কি হয়েছে যে ব্রিটিশরা তোমার এতে এসে স্কুলেতে এসে জিজ্ঞাসা করছে যে পড়া ধরছে, ঠিক আছে, যেমন এখন স্কুল ইন্সপেক্টররা এসে এক্সিকিউশন করে থাকে যে কীরকম ছেলেমেয়েরা পড়াশোনা করছে, তো এসে গান্ধীজিকে একজন ব্রিটিশ প্রশ্ন করছে, তখন গান্ধীজি সেই প্রশ্নটা মানে শুনেছেন, তিনি কিন্তু উত্তরটা জানেন না, পিছন থেকে তারই স্কুলের টিচার তাকে বলে দিচ্ছে, আস্তে আস্তে ফিসফিস করে বলে দিচ্ছে। তো গান্ধীজি কিন্তু সেই জিনিসটা উত্তরটা শুনতে পেয়েছেন, বাট তিনি বললেন না। কেন না, তখন তার মধ্যে একটা মানসিক অবস্থা তৈরি হয়েছে যে সত্যের প্রতি অনুরাগ, সত্যের প্রতি ভালোবাসা। কেন না, তখন তিনি একদম ছোটবেলাতে একদম চাইল্ডহুডেতে দুটো গল্পের বই পড়তেন পড়েছিলেন। কি কি গল্পের বই না, আমরা দেখতে পাই তখনকার যুগে ছেলেমেয়েরা গল্পের বই পড়তো, তখনকার যুগে, এখনের ছেলেমেয়েরা তো সব মোবাইল, হোয়াটসঅ্যাপ, ছোট থেকেই দেখি না ইউটিউব চালাচ্ছে, 2 বছরের ছেলে ইউটিউব ঘাঁটছে, শর্টস দেখছে। তো তখন গান্ধীজির টাইমেতে ওনারা ছোটবেলায় গল্পের বই পড়তেন,
গান্ধীজির জীবনে কিন্তু এই রাজা হরিশ্চন্দ্র গল্প পড়েছিলেন একদম প্রথমেই, রাজা হরিশ্চন্দ্র এবং তোমার শরণকুমার প্রীতিভক্তি, ঠিক আছে, শরণকুমারের প্রীতিভক্তি, এই গল্প দুটো পড়েছিলেন, যেখান থেকে গান্ধীজির জীবনের নতুন ইন্সপিরেশন এনেছিলেন। গান্ধীজির প্রথম যদি মানসিক অবস্থার কোনো একটা বই হয়ে থাকে, রিলিজিয়াস ম্যাটার সম্বন্ধে গান্ধীজিকে অ্যাটায়ার করে থাকে, তাহলে কিন্তু এই দুখানা বই, যেখান থেকে গান্ধীজি কিন্তু রিলিজিয়াস বিষয়ে ট্রাস্ট করতে থাকেন, জীবনে ধর্মকে ব্যবহার করতে থাকেন, অর্থাৎ ধর্মই জীবনকে কিভাবে প্রভাবিত করে সেই জিনিসটা তিনি পড়েছিলেন। যেখানে রাজা হরিশ্চন্দ্র গল্প পড়তে গিয়ে গান্ধীজি জেনেছিলেন, একটা চ্যাপ্টারতে ইনক্লুডও করেছেন, যে রাজা হরিশ্চন্দ্র কিন্তু সবসময় সৎ থাকতেন, তাতে যদি তার জীবনকে বিসর্জনও দিতে হয়, তিনি কিন্তু তার জীবনকে বিসর্জন পর্যন্ত দিয়েছিলেন রাজা হরিশ্চন্দ্রের মধ্যে। অর্থাৎ রাজা হরিশ্চন্দ্র যেরকম শুধুমাত্র সত্যের জন্য, ধর্মের জন্য জীবনকে বিসর্জন পর্যন্ত দিতে প্রস্তুত ছিলেন, গান্ধীজি এই বিষয়টা পড়ে কিন্তু ইন্সপায়ার হন, গান্ধীজি এই বিষয়টা পড়ে বিশাল মোটিভেট হন। অর্থাৎ তিনি তার জীবনের নতুন মোড় তৈরি করেন এখান থেকে, যে জীবনকে সত্যি যদি কোনো ডাইরেকশন দিতে হয় তাহলে সত্যের দিকে দাও, সত্যের জন্য, অর্থাৎ জীবনে যদি বিসর্জনও দিতে হয়, যদি নিজেকে বলিও দিতে হয়, আত্মবলিদান, তাও কিন্তু সত্যের জন্য দেবো, সেই জিনিসটা কিন্তু রাজা হরিশ্চন্দ্র পড়ে তিনি প্রথম এই বিষয়টা জানেন। এবং তারপরে আরেকটা টেক্সট পড়েছিলেন যেটার নাম হচ্ছে শরণকুমার প্রীতিভক্তি, যেখানে গান্ধীজি এই যে এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে রামায়ণের ইন্টারপ্রিটেশন, রামায়ণে এই যে দশরথকে বলে থাকি, দশরথ কেন এরকমভাবে ব্যানিশ হয়েছিলেন কেউ জানো? দশরথের এই যে কার্স, এই যে তার ওপর অভিশাপটা কেন নেমে এসেছিল, যে রামকে বনবাসে যেতে হচ্ছে, এই বিষয়টা কেন জানো? তোমাদের টেক্সটে ইনক্লুডও আছে। হ্যাঁ, কারণ কি, হ্যাঁ জানি স্যার, কারণ কি দশরথের মানে তিন স্ত্রী ছিলেন, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। তো যখন দশরথ অসুস্থ ছিলেন তখন ওনাকে কৈকেয়ী সুস্থ করে তুলেছিলেন। তো কৈকেয়ীকে দশরথ বলছে যে তোমাকে আমি বর দেব। তো মন্থরার ষড়যন্ত্রের শিকার হয়ে কৈকেয়ী ওই বর হিসেবে চায় যে রামের বনবাস আর ভরতের সিংহাসন লাভ। এটা তো মানে তারপরে স্টোরিটা, আগের স্টোরিটা কেউ জানো? আগে স্টোরিটা, হ্যাঁ আমি বলছি, শরণকুমার প্রীতিভক্তিতে সেই জিনিসটা আমরা জানতে পারি আগে স্টোরিটা কি হয়েছিল। হ্যাঁ, ওই শব্দভেদী বাণ দিয়ে ঋষি পুত্রকে মেরে দেবে। হ্যাঁ সরি, হরিণে জল খাচ্ছে। শরণকুমার প্রীতিভক্তি থেকে আমরা জানতে পারি যে শরণকুমার নামে একজন ব্যক্তি ছিলেন, তিনি কিন্তু তার বাবা মাকে প্রচুর ভালোবাসতেন, তার বাবা মা কিন্তু মানে যাতায়াত করতে বা হাঁটতে তারা কিন্তু অক্ষম হয়ে পড়েন। তো সেই সময় শরণকুমার কি করেন, তার বাবা মাকে নিজের কাঁধেতে বসিয়ে একটা পাটার মতো বানিয়ে সেটা নিজের কাঁধে বাবা মাকে রেখে তিনি তার বাবা মাকে নিয়ে মানে যাতায়াত করেছিলেন, যে বাবা মাকে আমি ধার্মিক রিলিজিয়াস অ্যাফেয়ার্স দেবো, রিলিজিয়াস অ্যাটায়ারের মধ্যে ভরে তুলবো, বাবা মা যাতে সুস্থ হন, সেই কারণে যেরকম আমরা হিন্দু ধর্মে পালন করে থাকি যে মন্দিরে নিয়ে যাওয়া বাবা মাকে, যে সেই কারণে তিনিও কিন্তু তার বাবা মাকে, এই যে অক্ষম বাবা মা, তাদের অক্ষম বাবা মাকে নিয়ে কিন্তু শরণকুমার যাচ্ছিলেন মন্দিরে তীর্থযাত্রা করতে যাচ্ছিলেন। বাট মাঝপথেতে কি হয়, তিনি ক্লান্ত হয়ে পড়েন, এতটা রাস্তা যাতায়াত করছেন বাবা মাকে নিয়ে, তো ক্লান্ত যখন হয়ে পড়েন তখন কি করেন, একটা নদীর পাশে এসে তিনি তার বাবা মাকে কাঁধ থেকে নামিয়ে একটু জল পান করতে পুকুরে নদীর পাশে যান, নদীর পাশে গিয়ে যখন জল পান করছেন, এরকম অবস্থায় কিন্তু রাজা দশরথ আনফর্চুনেটলি হরিণ ভেবেছিলেন, যে এরকম জল কে পান করতে এসছে, নিশ্চয়ই হরিণ হবে হয়তো, তো সেই সাউন্ডটা, জলের ফ্ল্যাশিং সাউন্ড শুনে তিনি ভেবেছেন হরিণ, তো আচমকা কিন্তু তিনি তীর চালিয়েছিলেন, যেই তীরটা গিয়ে কিন্তু আমাদের তোমার শরণকুমারের পায়েতে গিয়ে লাগে এবং শরণকুমার ওই জলের মধ্যে পড়ে গিয়ে কিন্তু মারা যান, ডুবে মারা যান। এই যে ঘটনাটা ঘটে, এই ঘটনাটার সঙ্গে সঙ্গে জানতে পেরে ওনার বাবা মা কিন্তু খুব রেগে যান, দশরথ এটা কিন্তু রিয়েলাইজ করতে পারেন, তার মধ্যে গিল্ট ফিল হয়, তিনি গিয়ে তার বাবা মাকে বলেন যে আমি কিন্তু আপনার ছেলেকে মানে আপনার ছেলে মারা যাওয়ার আসল দায় কিন্তু আমি, আমি এই বিষয় নিয়ে আমার মধ্যে সেই
আত্মগ্লানিটা হচ্ছে, আমার মধ্যে গিল্টি ফিল হচ্ছে, আমাকে আপনারা মাফ করে দিন বলে এই যে যখন বলেন, তখন কিন্তু ওই শরণ কুমারের বাবা মা এই বিষয়টা শুনে খুব রেগে যান। তারা কিন্তু দশরথকে অভিশাপ দেন, বলেন যে আমরা যেরকমভাবে সন্তান হারা হয়েছি ঠিক সেরকমভাবে তুমিও কিন্তু সন্তান হারা হবে, তোমার জীবনে এইটাই হচ্ছে তোমার সবথেকে বড় কার্স, অভিশাপ। তো এই জিনিসটা কিন্তু ওই শরণ কুমারের বাবা মা তাকে অভিশাপ দেয়, যার কারণে রামচন্দ্রের এই বনবাসের ঘটনাটা ঘটে এবং রামচন্দ্রকে জঙ্গলে 14 বছরের জন্য বনবাস করতে যেতে হয়। এই যে জিনিসটা, এই জিনিসটা অর্থাৎ রিয়েলাইজেশন, সেলফ রিয়েলাইজেশন, এই জিনিসটা কিন্তু গান্ধীজির মধ্যে সাইকোলজিক্যাল ভিউ ওই ছোটোবেলায় দুখানা টেক্সট পড়েই তৈরি হয়েছিল। একটা টেক্সটের নাম বললাম কি, রাজা হরিশ্চন্দ্র, যেখান থেকে সত্যের পথ থেকে তিনি সরছেন না, যে সত্যই জীবনের আসল বিষয়, তার জন্য জীবনকে বলিদান দিতে হয় হোক। এবং দ্বিতীয় হচ্ছে শরণ কুমারের পিতৃভক্তি, ঠিক আছে। এই দুটো টেক্সট পড়ে গান্ধীজি এত মোটিভেট হয়ে যাচ্ছেন যে জীবনে যাই করো সত্যের পর থেকে কিন্তু আমি সরব না। তো যাই হোক, এই জিনিসটা নিজের লাইফে তিনি এক্সিকিউট করতে শুরু করেন। তো মোটামুটি ছোটোবেলায় তিনি পড়াশোনা ভালো করতেন, ছোটোবেলায় একবার কি হয়েছে, তিনি পড়াশোনার বিষয়টা তো বললাম, এবারে তিনি তার বন্ধুর সাথে স্কুলেতে যাতায়াত করতেন। এবারে ছোটোবেলায় যেরকম হয় বন্ধু মহল, বন্ধু মহল যেমন তুমিও হয়ে যাবে তেমন, অর্থাৎ খারাপ সঙ্গে মানে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস, এই যে কথাটা সেটা কিন্তু গান্ধীজির লাইফে এক্সিকিউট হয়। গান্ধীজির একজন যে প্রিয় বন্ধু ছিল, সেই প্রিয় বন্ধুই কিন্তু গান্ধীজিকে একদম প্রথম জীবনে অন্য ডাইরেকশনে নিয়ে চলে যায়। কীরকমভাবে না, গান্ধীজির ওই যে প্রিয় বন্ধু সে কিন্তু মানে অ্যাকচুয়ালি ভালো ছেলে নয়, বদমাস ছেলে যেটাকে আমরা বলে থাকি, তো সে বদমাস ছেলে ছিল। গান্ধীজিকে বলে চ এইসব বাদ দে, চ পড়াশোনা বাদ দে, বাইরে গিয়ে খেলি, বাইরে গিয়ে আনন্দ করি, মারামারি করি, যেরকম ছোটোবেলায় ছেলেমেয়েরা করে। তো সেই কিন্তু গান্ধীজিকে প্রথম নেশা ধরিয়েছিলেন, সিগারেট খাওয়া বা বিড়ি খাওয়া এবং পাশাপাশি মাংস খাওয়া, ঠিক আছে। গান্ধীজির গুজরাটিতে মানে গুজরাট, উত্তরপ্রদেশ এই সমস্ত রাজ্যগুলোতে অ্যাকচুয়ালি মাংস খাওয়াটাকে ওরা খুব একটা এ করে না, প্রায়োরিটি দেয় না, ওরা অ্যাকচুয়ালি ভেজিটেরিয়ান হয়ে থাকে, মানে শাকসবজি খেয়ে থাকে, মাছ মাংস খায় না, এই সমস্ত বিষয়গুলো ওরা পালন করে থাকে, স্পেশালি উত্তরপ্রদেশ আর গুজরাটে গেলেই দেখতে পাবে। তো সেই কারণে এবারে গান্ধীজির তিনি কিন্তু গান্ধীজির বন্ধু কিন্তু তাকে ওই প্রথম মাংস খাওয়া শেখায়। তো গান্ধীজি এই বিষয়টা কিন্তু প্রথম দিন মাংস খেয়েছেন, মাংস খেয়ে মনে হচ্ছে রাতেরবেলা শুয়ে আছেন, মনে হচ্ছে যেন এই পেটের মধ্যে যেই যার মাংস খেয়েছে সে যেন হেঁটে হেঁটে বাইছে, এরকম মনে হচ্ছে, সে হয়তো মনে হয় বেঁচে গেল, আমার পেট থেকে এই বেরিয়ে আসবে, এই জিনিসগুলো গান্ধীজির প্রথম দিন মনে হতে থাকে। বাট ধীরে ধীরে গান্ধীজির বন্ধু প্রতিদিন তাকে কিন্তু প্রায়শই কিন্তু মাংস খাওয়াতে শুরু করে এবং গান্ধীজির বন্ধু পাল্লায় পড়ে মাংস খেতে শুরু করে, বাট বাড়িতে কিন্তু জানতে দেয় না, কেন বাড়িতে সকলেই কিন্তু ভেজিটেরিয়ান, শাকসবজি ফলমূল এমনি নিরামিষ পালন করে থাকেন। তো এই বিষয়টা গান্ধীজি ধীরে 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 বুঝতে পারেন যে আমি কিন্তু ভুল করছি, তার মধ্যে ওই সেই রিয়েলাইজেশনটা আবার তৈরি হয় যে আমি কিন্তু টেক্সটে পড়েছিলাম যে সত্যের পথে হাঁটতে হবে, মিথ্যে কথা বলবো না, তো আমি কিন্তু বাবা মার সাথে ঠিক করছি না, বাবা মাকে মিথ্যে কথা বলছি, রাজা হরিশ্চন্দ্র বলো বা তোমার শরণ কুমারের মতো আমি কিন্তু সেই জীবনটা পালন করছি না, আমি কিন্তু ভুল ডাইরেকশনেতে চলে যাচ্ছি। নির্বলের বলরাম সেই কথাটা আবার মাথায় আসতে থাকে, তো তারপরে ভাবে না না আমার এইটা অবশ্যই করা উচিত নয়, এই জিনিসটা আমি ভুল করছি। তো সঙ্গে সঙ্গে কি করেন, গান্ধীজি মাংস খাওয়া কিন্তু বন্ধ করে দেন এবং সেই তখন তিনি মানে শপথ করেন যে আমি আজ থেকে আর মাংস খাবো না, আমার বাবা মা যেদিন মারা যাবেন তো বাবা মা মারা যাওয়ার পরে আমি চাইলে খেলেও খেতে পারি, যে তখন তো আর বাবা মা কষ্ট পাবে না। কিন্তু দেখতে পাই যে গান্ধীজি ওই যে শপথ নেয় যে আমি কিন্তু আর মাংস খাবো না, তো জীবনে তিনি কোনো দিনও আর তারপরে মাংস খান না, এমনকি মাংস কেন তিনি নুন পর্যন্ত খাননি জীবনের 24টা বছর, জীবনের শেষের 24টা বছর নুন পর্যন্ত খাননি, ভাবো নুন, সামান্য নুন তেল এই সমস্ত জিনিসগুলো ছুঁয়ে দেখেননি জীবনের 24টা বছর শেষে। যাই হোক, তো তিনি মাংস খাওয়াকে বন্ধ করেন, ভাবেন না আমি কিন্তু ভুল করছি, এই জিনিসটা আমার করা উচিত নয়, এবং পাশাপাশি ওই যে বন্ধুর সাথে স্মোক করা শুরু করেছিলেন। ছোটবেলায় দেখবে যে বাচ্চারা
অনেক সময় বদমাশি করে বিভিন্ন পাটকাঠিকে আগুন লাগিয়ে বিড়ির মতো টানছে, স্মোক করছে, সিগারেট খাচ্ছে। তো গান্ধীজি এই বন্ধুর পাল্লায় পড়ে এই জিনিসটা শিখেছিলেন, স্মোক করাটা। এবারে গান্ধীজির অনেক সময় কি হতো, কাকা তোমার ওই দেখবে বিড়ি খেতে খেতে অনেক সময় যারা বিড়ি খায় ওই আগুনটা নিভে যায়, কেননা ভিতরে মশলা হয়তো ঠান্ডা থাকে বা রোদে পড়ে নে বা তার সেই মতো এই হয় না। তো মাঝে মাঝে দেখবে ওই যেগুলো অর্ধেক হয়ে রয়ে যায় ফেলে দেয় হয়তো তারা সামান্য দাম। এবার গান্ধীজি কি করতেন, ওগুলোকে কালেক্ট করতেন, জড়ো করতেন। এবার ওই যে পুড়ে যাওয়া অর্ধেক বিড়ি ওইগুলোকে জ্বালিয়ে জ্বালিয়ে তিনি স্মোক করতেন। এই যে বাজে অভ্যাস, এই বাজে অভ্যাসগুলো গান্ধীজির একদম প্রথম জীবনে ছোটবেলাতেই তৈরি হয়েছিল। তো তারপরে যখন আবার রিয়েলাইজেশনটা হয় না না এটা আমার করা উচিত নয়, এই জিনিসটা আমার মা খারাপ ভাববে, বাবা খারাপ ভাববে, সেই জিনিসটা নিয়ে যখন রিয়েলাইজেশন হয় তখন গান্ধীজি নিজে থেকেই ছেড়ে দেন যে আমি কিন্তু আর এই ভুলগুলো করব না। অর্থাৎ এক ভুল দ্বিতীয়বার করব না যখন শপথ নিয়েছি, তো সেইটা কিন্তু পালন করেইছে গান্ধীজি, যে যেটা শপথ নেবো সেটা কিন্তু করেই ছাড়বো। অর্থাৎ আমাদের জীবনে যেই জিনিসটাই আমরা সব থেকে বড় হেরে যাই, যে আমরা শপথ নিয়ে কিন্তু হেরে যাই, সেই জিনিসটা পারি না। আমরা এখন একটা সেমিস্টার খারাপ হয়েছে, সঙ্গে সঙ্গে বলবো এই সেমিস্টারটা আমার খারাপ হয়েছে, পরের সেমিস্টার থেকে আমি 10 ঘন্টা পড়বো, একদম ভালো করে পড়বো, মনোযোগ দিয়ে পড়বো, একদম ফাস্ট হয়েই ছাড়বো, এরকম প্রতিজ্ঞা থাকে। বাট এক সপ্তাহ পরে কিন্তু সেই যেরকম ছিলাম অলস সেই একই জায়গায় চলে যাই। বা ধরো 1 জানুয়ারিতে আমরা রেজলিউশন নিয়ে থাকি যে 31 যখন রাতটা টপকাচ্ছে, 12টা বেজে যাচ্ছে, সঙ্গে সঙ্গে রেজলিউশন নিয়ে বসছি, একদম ম্যাপ তৈরি করে ফেলছি, কী কী ডেলি রুটিন হবে, টু ডু লিস্ট বানিয়ে ফেলছি যে এই বছর আমি এই এই করবো, এই এই করবো। বাট একটা মাস কেন, 15-20 দিন পরেই আমরা ভুলে যাই আমরা কী পালন করব ভেবেছিলাম, কীরকমভাবে জীবনটা কাটাবো ভেবেছিলাম আর কীরকম করছি। এই বছরও নিশ্চয়ই সকলেই রেজলিউশন নিয়েছিলে, আর এখন কীরকমভাবে জীবন যাচ্ছে সেটা আর নিজেরাই বুঝতে পারছ। যাই হোক, গান্ধীজি কিন্তু এই জিনিসটার দিক থেকে কোনোদিনও হেরে যাননি, যেটা রেজলিউশন নিয়েছেন, যেটা ভেবেছেন করবই সেইটা কিন্তু করেছেন। সেটা তার জীবনে সত্যাগ্রহ আন্দোলন হোক বা নন কোঅপারেটিভ মুভমেন্ট হোক, কুইট ইন্ডিয়া মুভমেন্ট হোক বা যে কোনো, ঠিক আছে, প্রত্যেকটা মুভমেন্ট কিন্তু গান্ধীজি জীবনে একদম এক্সিকিউট করেছেন যে এইটা করবই করব। এবং বন্ধু, এই যে বন্ধু তাকে মাছ খেতে বলেছিল, মাংস খেতে বাধ্য করেছিল, সেই মাছ খাওয়ার রিজনটা কেন করেছিল বন্ধু, ওই যে দেখবে ছোটবেলাতে মানে কুবুদ্ধি বেশি, লজিক দিয়ে দেবো যে এইটা হওয়া উচিত, এইটা এই কারণে এইটা করা উচিত নয়, দেখবে ছোটবেলায় এরকম আজব আজব লজিক থাকে, এই এই করা উচিত। তো গান্ধীজির বন্ধু তাকে কি লজিক দিয়ে এই যে মাছ খাইয়েছিল, বলেছিল দেখ আমরা এই যে ব্রিটিশের বিরুদ্ধে যদি লড়াই করতে যাই তাহলে কিন্তু আমাদের শক্তির প্রয়োজন, গায়ে শক্তি প্রয়োজন, বাট আমরা তো তোর তো যা শরীর, এই যে রোগা পটকা শরীর, এই শরীর নিয়ে তুই তো ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে পারবি না, তাহলে তোর গায়ে শক্তি চাই, তো আমাদের এই দেশবাসীকে শক্তি করতে গেলে মাংস খেতে হবে, চল তুই মাংস খা আজ থেকে। বলে এই গান্ধীজি তখন ভাবে হ্যাঁ সত্যিই তো দেশের জন্য লড়াই করতে গেলে মাংস খেতে হবে। তো গান্ধীজি প্রথম ওই কারণে কিন্তু মাংস খেয়েছিলেন, মানে বন্ধুর কথা শুনে যে দেশের জন্য লড়াই করতে হবে সেই ভেবে কিন্তু মাংস খেয়েছিলেন, তার মানে একটাই রিজন ছিল দেশের জন্য কিছু করা। যাই হোক, যখন রিয়েলাইজেশন হয় তখন তিনি ছেড়ে দেন। এবারে একটা টাইমে কি হয়, গান্ধীজি এরকম বাবার শরীর খারাপ হতে শুরু করে। তো গান্ধীজি বাবা প্রায়শই বিছানার মধ্যেই শুয়ে থাকতেন, কেননা শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না। গান্ধীজির বাবা যে বিশাল ইনকাম করতেন এরকম ওরকম কোনো ব্যাপার ছিল না, মোটামুটি খুব মানে কম শিক্ষা লাভ করেছিলেন, ক্লাস 5 পর্যন্ত গান্ধীজির বাবা পড়াশোনা করেছিলেন। গান্ধীজির বাবার নাম কি, গান্ধীজির বাবার নাম কি কে বলতে পারবো বলো? করমচাঁদ গান্ধী। সেটা তো গান্ধীজির নাম, এম কে গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী, ওটাই নাম না, ওটা কেমন একটা নাম, ওনার নামের সাথে ওনার বাবার নামটাও অ্যাড আছে। হ্যাঁ মানে তোমার মোহনদাস করমচাঁদ গান্ধী ওনার নাম, আর তোমার করমচাঁদ গান্ধী হচ্ছে ওনার বাবার নাম, শুধু ওনার বাবার নাম। এপিজে আব্দুল কালামের ক্ষেত্রেও জানি মায়ের নামটা মনে আছে, বাবার নাম, মায়ের নাম কে বলতে পারবে বলো? পুতলি বাই। বলো, পুতলি বাই, পুতি বাই গান্ধী, সরি, এপিজে আব্দুল কালামের পুরো কেন নাম জানো? আবুল কালাম আজাদ। না না
আবুল পাকির জেনারেল আব্দুল আব্দুল কালাম, এপিজে, এপিজে আব্দুল কালামের আবার দাদুর নাম বাবার নাম দিয়ে, তখনকার যুগের ওইটা ট্র্যাডিশন ছিল যে দাদুর নাম বাবার নাম দিয়ে আমার নাম এরকম ভাবে তৈরি হতো। আবুল পাকির ওনার দাদুর নাম, জেনারেল আব্দুল বাবার নাম আর ওনার নাম আব্দুল কালাম, একসাথে তৈরি করেছিলাম। তো গান্ধীজিরও ঠিক সেরকমই, তোমার মোহনদাস, ওনার মোহনদাস করমচাঁদ গান্ধী ওনার পুরো নাম, আর ওনার বাবার নাম শুধু হচ্ছে করমচাঁদ গান্ধী, ঠিক আছে। তো যাই হোক, ওনার বাবার কিন্তু ফিজিক্যালি মানে অবস্থা খুব খারাপ হয়ে যায়, শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েন, তখন তিনি বিছানা শয্যা হন। এই সময় কিন্তু গান্ধীজি ওই যে স্মোক করা শুরু করেছিলেন, ওই স্মোক করার জন্য তার পয়সার প্রয়োজন হয়েছে, যে স্মোক করতে গেলে তো পয়সা লাগবে, বা বন্ধুদের সাথে একটু আড্ডা মারবো, মজা করব, সমস্ত কিছুর জন্য পয়সা প্রয়োজন। তো গান্ধীজি সেই সময় কিন্তু পয়সা চাইতে পারছেন না ফ্যামিলি থেকে, প্রথম সোনা চুরি করেছিলেন। ওনার মায়ের যে আলমারি ছিল সেখানে ভাইয়ের কোনো একটা মানে ইয়ে ছিল, হাতের বালা কি নেকলেস টাইপের এরকম কিছু ছিল, সেটা কিন্তু চুরি করে গান্ধীজি বিক্রি করে সেই পয়সা দিয়ে স্মোক করেছিলেন। এবারে সেই জিনিসটা যখন রিয়েলাইজেশন হয় যে না এটা ঠিক করছি না, আমার ভুল হচ্ছে, তখন গান্ধীজি দেখতে পাই যে মানে কনফেস করার সাহস হচ্ছে না, যে বাবার কাছে গিয়ে কি করে বলবো, নিজের মুখে মুখ দিয়ে বলতে কিন্তু ভয় লাগছে। সেই কারণে গান্ধীজি কি করেন, চিঠি লেখেন, চিঠি লিখে ওনার বাবাকে দেন। ওনার বাবা যখন চিঠিটা পড়েন মানে চোখ দিয়ে জল গড়িয়ে যায়, মানে যে ছেলে এই বয়সের মধ্যে ও চুরি তো করেছে, ভুল করেছে, অন্যায় করেছে, বাট ও যে এইভাবে স্বীকার করছে, ওর মধ্যে যে সেলফ রিয়েলাইজেশন বিষয়টা এসছে, যে গিল্টি ফিল হচ্ছে, আত্মগ্লানি হচ্ছে, সেই জিনিসটায় গান্ধীজির বাবা কিন্তু খুব খুশি হন। তো গান্ধীজির বাবাকে গান্ধীজি বলেন যে বাবা আমাকে যা শাস্তি দেওয়ার দিন আমি মাথা পেতে নেব। বাট গান্ধীজির বাবা কিন্তু কোনো শাস্তি দেননি, তিনি ওই পিসটাটা ছিঁড়ে ফেলে দেন যে ঠিক আছে তুমি খুব ভালো কাজ করেছো, এই যে স্বীকার করেছো স্বীকারোক্তি, সেই জিনিসটা কিন্তু আসল প্রয়োজন, সেই স্বীকারোক্তির মধ্যে দিয়েই তুমি কিন্তু জয়লাভ করেছো, তোমার শাস্তিটা পেয়ে গেছো, অর্থাৎ তুমি যে গিল্টি ফিল করছো এই গিল্টিটাই তোমার শাস্তি, ঠিক আছে। এরকমভাবে গান্ধীজি সেলফ রিয়েলাইজেশন করেন। তো এবারে গান্ধীজি যখন 13 বছর বয়স, গান্ধীজির বিবাহ দিয়ে দেয়া হয়, বিয়ে দিয়ে দেওয়া হয় মাত্র 13 বছর বয়সে, যেটা কিন্তু গান্ধীজি পরবর্তীকালে ক্রিটিসাইজ করেছেন। তো তখনকার সমাজেতে ছেলেমেয়েরা বড় হওয়া তো দূরের কথা, মানে তার বাচ্চাবেলাটাও হয়তো উপভোগ করতে পারছে না, তার আগে তার বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। যেটা আমরা দেখেছিলাম কমলা দাসে 16 বছর বয়সে, তার আগে দেখেছি যে গান্ধীজি 13 বছর বয়সে, আরও আগে অনেক যুগের মানে মানুষদেরকে করা হয়েছে, মানে আমার তোমার গ্র্যান্ডমাদারের ক্ষেত্রে হয়েছে 9 বছর বয়সে, এই সরি 11 বছর বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল। তো ভাবো মাত্র 11 বছর বয়সে, 12 বছর বয়সে বাল্য বিবাহ জিনিসটা কিন্তু তখনকার যুগে প্রচলন ছিল। এবারে যাই হোক, তিনি 13 বছর বয়সে তার সাথে বিয়ে দিয়ে দেওয়া হয় পুতিবা এসে, ঠিক আছে। এবারে যখন তার বিয়ে দিয়ে দেওয়া হয় 13 বছর বয়সে, তার এই যে সেলফ রিয়েলাইজেশনটা আসেনি, তিনি একেবারে ছোট্ট, একেবারে বাচ্চা, সেই সমস্ত মানে সেই সময়ে তার মেন্টাল এই যে অবস্থাটা, মানসিক অবস্থাটা সে কীরকম, সে টিন এজেতে চলে আছে তখন, 13 বছর বয়সে কি বুঝবে। তখন তাকে দেখছি তার তোমার বৌদি তাকে এডুকেট করছে যে অ্যাকচুয়ালি কী হয়ে থাকে, লাইফটা কী হয়ে থাকে, মানে আফটার ম্যারেজ লাইফ কী হয়ে থাকে, সেই বিষয়ে তার বৌদি তাকে অ্যাওয়ার করে থাকে, কিছুটা শিক্ষা দিয়ে থাকেন। এবং দেখতে পাই যে তিনি কিন্তু বিশাল কয় ছিলেন, মানে বিশাল লাজুক ছিলেন, বিশাল তোমার ইন্ট্রোভার্ট পার্সন ছিলেন, যার কারণে গান্ধীজি সেটা তার মানে অটোবায়োগ্রাফিতে ইনক্লুডও করছেন যে আমি কিন্তু বিশাল লাজুক ছিলাম, বিশাল দুর্বল ছিলাম, আমি জীবনে দুটো বিষয় কিন্তু সবসময় নেগলেক্ট করেছি। এক হচ্ছে ফিজিক্যালি, যে আমি কিন্তু জিমে যেতে চাইতাম না, আমি মানে শরীরচর্চার দিক দিয়ে স্কুলেতে যখন পিটি করানো হতো বা স্কুলে খেলাধুলা হতো সেই সময় আমি কিন্তু অজুহাত দিয়ে চলে যেতাম, অজুহাত দিয়ে আমি স্কুলে যেতাম না, বলতাম কি না আমার বাবার শরীর খারাপ, তো বাবা শরীর মানে এ করে দিতে হবে, বা পা হাত ম্যাসাজ করে দিতে হবে, বা বাবার দেখাশোনা করতে হবে, এইসব অজুহাত দিয়ে কিন্তু স্কুলের ওই পিটির ক্লাসগুলো, খেলাধুলার ক্লাস, জিমে যাওয়া, এই সমস্ত জিনিসগুলো শারীরিক দিক দিয়ে, ফিজিক্যাল এক্সারসাইজ দিক দিয়ে কিন্তু তিনি অ্যাভয়েড করে থাকতেন।
তো যেই জিনিসটা তিনি নিজের লাইফে বলেছেন যে আমার জীবনে এই হচ্ছে বড় ভুল যে আমি কিন্তু এই জিনিসটাকে অ্যাভয়েড করেছি। দু নম্বর হ্যান্ড রাইটিং নিয়ে তিনি কিন্তু বিশাল লজ্জা পান যে আমার হাতে লেখা এত বাজে, সেই জিনিসটা নিয়ে তিনি কিন্তু ভাবেন যে আমার হাতে লেখা আমি ছোটবেলায় যদি প্র্যাকটিস করতাম তাহলে হয়তো হাতে লেখাটা ভালো হতো, বাট বড়বেলায় তো এবারে হাত সেট হয়ে গেছে, এখন তো আর হাতে লেখা চেঞ্জ করা বিশাল প্রবলেম, যার কারণে দেখবে ছোটবেলায় বাচ্চাদেরকে ধরে ধরে হাতে লেখার উপরে কনসেন্ট্রেট করা হয় যে যাতে হাতে লেখাটা ভালো তৈরি হয়। তো গান্ধীজি ছোটবেলায় ওই বিষয়ে মনোযোগ দেননি যে হাতে লেখা ভালো, সেই কারণে গান্ধীজির হাতে লেখা খারাপ হয়ে গেছে, তো সেই বিষয় নিয়ে তিনি লজ্জা পেতেন। আরও একটা বিষয় আছে, সেই বিষয় নিয়ে তিনি বলেছেন সংস্কৃত ভাষা। সংস্কৃত ভাষা সম্বন্ধে তিনি বলতেন যে আমি সংস্কৃত বুঝতে পারি না সংস্কৃত। ইভেন তিনি বলেছেন যে ওনার একজন বন্ধু ছিল যে তোমার কৃষ্ণশঙ্কর পাণ্ডে, ঠিক আছে, কৃষ্ণশঙ্কর পাণ্ডে ওনাকে সংস্কৃত পড়িয়েছিলেন, বন্ধু সংস্কৃত পড়িয়েছিল। ভাবো যে আমাদের বেসিক্যালি হয়ে থাকে দেখবে যে যে সমস্ত ব্যাক বেঞ্চার স্টুডেন্ট হয়ে থাকে বা আমরাও হয়ে থাকি, মানে ভালো স্টুডেন্ট বলো খারাপ স্টুডেন্টও বলো, সমস্ত স্টুডেন্টরা দেখবে যেগুলো টিচারদের থেকে বুঝতে পারে না সেগুলো তার বন্ধুর থেকে জিজ্ঞাসা করে। বন্ধু যদি পড়িয়ে দেয় সেই জিনিসটা বেশি মাথায় ঢোকে, কেন না টিচারের পড়ানোর স্টাইল আর বন্ধুর পড়ানোর স্টাইল ডিফারেন্স হয়। ডিফারেন্স কোন জায়গায়? টিচার দেখবে বিভিন্ন স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন না, বিভিন্ন যে রেফারেন্সগুলো এক্সাম্পলগুলো দেবেন সেগুলো একেবারে মানে বিশাল হাই লেভেলের হয়ে থাকে। বাট বন্ধুর লেভেলটা কি, বন্ধুর মেন্টাল স্টেটটা তার মেন্টাল স্টেট লেভেলে, এবারে বন্ধু যখন তাকে বোঝানোর চেষ্টা করবে তখন কীভাবে বোঝানোর চেষ্টা করবে, তার যেগুলো সারাউন্ডিং আছে সে যতদূর জানে সেটা দিয়ে এক্সাম্পল দিয়ে বোঝাবে, ঠিক সেরকম ভাবে ততটাই জানে তার বন্ধু বুঝেছে সেরকম ভাবে বোঝাবে। হ্যাঁ, অর্থাৎ আমি সাপোজ ধরো আমি আমার একটা যদি বন্ধুকে বুঝিয়ে থাকি তাহলে আমি তাকে কি রিলেটেড বোঝাবো, এক্সাম্পলগুলো এমন দেবো যে সেই এক্সাম্পলগুলো সেও কানেক্ট করতে পারবে, মানে আমার সাথে তার ইন্টার কানেকশনটা এই লেভেলের হবে। যে আমি যদি কোনো একজনের নাম বলি, সাপোজ ধরো যদি বলে থাকি যে আমাদের ইউপিএসসি চেয়ারম্যানকে আমি একজনকে মুখস্থ করাচ্ছি, বা আমি বলছি যে আইবি চেয়ারম্যানকে, আমি বলছি আইবি চেয়ারম্যান তপন ডেগা, এবার বন্ধুকে বোঝাচ্ছি সে হয়তো মুখস্থ করতে পারছে না, তাকে আমি বলছি এই দেখ তপন, তো তাই দেখ রামের বাবার নাম তপন, ও বলছে হ্যাঁ হ্যাঁ সত্যি তো, বলছে তাহলে ওর নাম দিয়ে মনে রাখবি। বাট বন্ধুর বাবা কি এই টিচার হলে কি বোঝাবে, এই ওরকম নাম তপন ডেগা মনে রাখবে, ঠিক আছে উনি এই এই করেছেন হ্যানা তেনা। তো এক্সাম্পলগুলো কানেকশানটা, এই যে লিঙ্কটা, সেটা বন্ধুর থেকে বেশি ভালো বোঝে যায়, যেটা আমরা যে জিনিসগুলো বুঝতে পারি না বন্ধুর থেকে বেশি ভালো বুঝতে পারি। তো গান্ধীজি কিন্তু সংস্কৃত ভাষাটা অ্যাকচুয়ালি বন্ধুর থেকে শিখেছিলেন, বাট ফার্সি ভাষা সম্বন্ধে কিন্তু তার মানে ভালো লাগাটা তৈরি হয়েছিল, যার কারণে তিনি কিন্তু ফার্সি ভাষায় মানে ইন্টারেস্টেড ছিলেন এবং খুব ভালো শিখেছিলেন ফার্সি ভাষাটা। যাই হোক, পরবর্তীকালে তিনি যেটা বলছিলাম যে 13 বছর বয়সে যখন তার বিয়ে দিয়ে দেওয়া হয় তখন তিনি এই বিষয়ে কিন্তু এতটাই মানে ইলিটারেট ছিলেন পুরোটাই, যে অ্যাকচুয়ালি ম্যারেজ কী হয়ে থাকে, আফটার ম্যারেজ লাইফটা কীরম হয়ে থাকে সেই সম্বন্ধে পুরো মানে মানে কোনো নলেজ ছিল না। তো যাই হোক, দেখতে পাচ্ছি তার এই যে ওয়াইফ তোমার কস্তুবাকে তিনি কিন্তু ডমিনেট করতেন প্রথম জীবনে, ডমিনেট ইন দ্যাট সেন্স যে তাকে চোখে চোখে রাখা, তাকে সন্দেহ করা, যে জিনিসটা দেখবে মানে ইন্ডিয়ান তোমার এর মধ্যে ট্র্যাডিশনের মধ্যে পুরো আবদ্ধ হয়ে গেছে, যে ভারতের সংস্কৃতির মধ্যে এই যে যেটা আমরা প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে দেখে থাকি সেই জিনিসটা গান্ধীজির মধ্যেও কিন্তু মানে তোমার ফ্যামিলির দিক থেকে কিন্তু হতে থাকে, যেহেতু পরিবেশে যেরকম পরিবেশে আমরা বাঁচি সেরকমভাবে আমরা চিন্তাভাবনা করতে থাকি। কে যদি খুব খারাপ পরিবেশে থাকে দেখবে বেশিরভাগ টাইমটা কিন্তু সে খারাপ হয়ে থাকে, মানে সবাই নয় আমি বলতে চাইছি যে মোস্ট অফ দ্য পার্সন, যে বেশিরভাগ সময় কিন্তু তার মেন্টালিটিও সেরকম, যে তুমি যদি তোমার 5টা বন্ধুকে, যে একটা কোটেশনও আছে যে তোমার 5টা বন্ধুকে দেখলে কিন্তু বোঝা যাবে তুমি কীরকম, তোমার 5টা বন্ধু যেরকম তারই অ্যাভারেজ তুমি। তো গান্ধীজি ওই ফ্যামিলির সারাউন্ডিংস কীরকম, নাইবার্সরা কীরকম, ওখানে যেরকম ইন্ডিয়ান ট্র্যাডিশন অনুযায়ী চলছিল যে ওয়াইফকে সবসময় টেম করে রাখা, ওয়াইফকে নিজের আয়ত্তের মধ্যে রাখা, যেটা তোমরা দেখবে রাজমন্স ওয়াইফে পড়েছিল, বঙ্কিমচন্দ্রের বেশিরভাগ উপন্যাস পড়লেই বুঝতে পারবে তোমার, যাই পড়বে বঙ্কিমচন্দ্রের সব উপন্যাসই জানতে পারবে। এবারে তিনি তখন তার ওয়াইফকে টেম করার চেষ্টা করেন, তার ওয়াইফকে নিজের কথা মতো রাখার চেষ্টা করেন, তাকে সবসময় চোখে চোখে রাখেন, বেশি দিন তোমার বাবার বাড়িতে যেতে দেয় না, তারপরে
তাকে সবসময় নিজের চোখে চোখে রাখেন অ্যাকচুয়ালি যেটা বলে। এবারে তিনি কিন্তু তার ওয়াইফকে অনেক সময় অ্যাবিউসও করে ফেলতেন, যে জিনিসটা তিনি বলেওছেন, যার জন্য গিলটি ফিল করেছেন, যে তিনি মানে যখন জাস্ট 17 ইয়ার্স ওল্ড, যখন তার 17 বছর বয়স, সেই সরি 15 বছর বয়স, সেই 15 বছর বয়সে কিন্তু মানে তার লাইফের চেঞ্জেসটা আসছে, তার লাইফে তিনি যে মানে মোড়টা নতুনভাবে দেখতে পাচ্ছেন, কেননা এই সময় তার লাইফে একটা নতুন মোড় দেখতে পাচ্ছি, যে তার বাবার মানে শারীরিক অবস্থা অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে, শারীরিকভাবে কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়ছেন। অন্যদিকে দেখতে পাচ্ছি যে তার কয়েকটা বছর পরে, যখন 17 বছর তার বয়স, এই টাইমেতে তার ওয়াইফ কিন্তু মানে প্রেগনেন্ট হয়ে পড়ে, যখন তার 17 বছর বয়স, মানে তার স্কুল লাইফে, সে স্কুলেতে পড়ে, তার ওয়াইফ কিন্তু প্রেগনেন্ট, এরকম একটা সিচুয়েশন হয়েছে, যার কারণে সে কিন্তু স্কুলে গিয়ে সেমনেস বা তার মধ্যে একটা লজ্জা তৈরি হয়েছিল, যে এরকম এত কম বয়সে মানে গান্ধীজি বিকেম আ ফাদার, ঠিক আছে, এই যে সিচুয়েশনটা হয়েছে তখন তিনি লজ্জা পাচ্ছিলেন। এরকম অবস্থায় দেখতে পাচ্ছি গান্ধীজির বাবার অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে আসে, গান্ধীজির বাবা মানে মারা যাবে এরকম একটা কন্ডিশন সকলে অ্যাওয়ার হয়ে গেছে, যে গান্ধীজির বাবার বেশি দিন বাঁচবেন না, এরকম একটা অবস্থাতে একদিন কি হয়, তিনি নিজেও এটা কনফেসও করেছেন যে যখন তার ওয়াইফ প্রেগনেন্ট ছিলেন সেই অবস্থাতেও তিনি কিন্তু তাকে সেক্সুয়ালি অ্যাবিউজ করেছেন। এই কথাটা তিনি মানে লজ্জাস্বরূপ রূপে নিজের মানে লাইফের মানে খারাপ অ্যাসপেক্টস রূপে কিন্তু দেখিয়েছেন, যে সেই সময় আমি কিন্তু তাকে পুশ করেছি। যাই হোক, এবারে গান্ধীজি যখন একটা টাইম এসেছে, একদিন রাতে হঠাৎ করে কী হচ্ছে না, গান্ধীজি তার বাবার সেবা করছেন, পা ম্যাসাজ করে দিচ্ছেন, করতে করতে হঠাৎ করে গান্ধীজির আঙ্কেল এসে গান্ধীজিকে বলছেন যে ঠিক আছে তুই এবার যা, এবার আমি আছি, তোর বাবাকে দেখছি, তুই এবার ঘরে যেতে পারিস। তো যাই হোক, এবারে গান্ধীজি যখন ঘরে গেছে, জাস্ট 4-5 মিনিটও হয়েছে, মানে তার ওয়াইফ ঘুমাচ্ছিল, ওয়াইফকে জাগিয়েছে এবং কথা বলছে, কথা বলার জাস্ট 4-5 মিনিটের পরেই তার চাকর কিন্তু ভৃত্য তাকে এসে ডাকছে, বলছে বাবুর শরীর খুব খারাপ, আপনি তাড়াতাড়ি আসুন। বলছে শরীর খারাপ মানে এই তো আমি গিয়েছিলাম, 4-5 মিনিট হয়েছে, কী হয়েছে সত্যি করে বল। তখন তার চাকর ওকে বলে দিচ্ছে যে বাবু আর বেঁচে নেই। তখন গান্ধীজির মাথায় যেন আকাশ ভেঙে পড়ছে, যে আমি আর 5 মিনিট থাকতে পারলাম না বাবার সাথে, আর 5 মিনিট থাকলে তো তবু মানে বাবার সঙ্গটা দিতে পারতাম, হয়তো বাবা মারা যাওয়ার টাইমেতে আমাকে দেখতে চেয়েছিলেন, মানে সেই জিনিসটা তার মধ্যে গিলটি ফিল করায়, তার মধ্যে মানসিক বিষাদ তৈরি করে। যাই হোক, বাবার কাছে এই জিনিসটা তিনি তার টেক্সটের মধ্যে ট্র্যাজেডি রূপে রেখেছেন, দেখবে 4:1-এ মানে কনটেক্সট 3 না 4-এ রেখেছে, চাইল্ডহুডের পরেতেই রেখেছেন, যে ট্র্যাজেডি বলে একটা পয়েন্ট করেছেন। তো এই ট্র্যাজেডিটা তার জীবনে কিন্তু নেমে আসে, বাবা মারা যান। যাই হোক, বাবা সৎকার করেন, তখন তার মধ্যে গিল্ট ফিল হতে থাকে যে হয়তো বাবা মারা যাওয়ার কারণে আমি তাই, হয়তো আমি বাবাকে ঠিক করে দেখতে পারলাম না, হয়তো আরও দেখাশোনা করা উচিত ছিল, খেয়াল রাখা উচিত ছিল, এই জীবনে এইগুলো তার জীবনে গিল্ট ফিল হতে থাকে। যাই হোক, তারপরে আমরা দেখতে পাই যে হঠাৎই সাডেনলি কিছুদিনের মধ্যে তার মানে নিউবর্ন বেবির ডেথ হয়ে যাচ্ছে, মানে 4 বছরে সন্তান, তার সন্তান জন্মাচ্ছে, বাট ইম্যাচিওর বেবি, এবং তখনকার যুগে তো এত কিছু ফেসিলিটি ছিল না, এত মানে উন্নত টেকনোলজি সায়েন্স ছিল না, তো 4 দিনের বাচ্চা কিন্তু মারা যাচ্ছে, গান্ধীজির 4 দিনের বাচ্চা মারা যাচ্ছে। তো এই যে সিচুয়েশনটা, অর্থাৎ সবাইকে তিনি হারিয়ে ফেললেন, বাবাকে হারালেন, সন্তানকে হারালেন, এই যে মানসিক বিষাদ, মানসিক বিষাদের মধ্যে দিয়ে তার জীবনটা কিন্তু খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিল, মানসিকভাবে কিন্তু একটা ট্রমার মধ্যে দিয়ে তিনি যাচ্ছিলেন এই টাইমটা, যেটা তিনি ট্র্যাজেডি পয়েন্ট রূপে রেখেছেন। এই সময়তে আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষ, মানে তার এদিকে তোমার 17 বছর হয়ে গেছে, মানে তোমার এ হয়ে যাচ্ছে, আমরা যেটা এখন মাধ্যমিক বলে থাকি, তো ওর সময় কি একটা বলা হতো বলে না, ম্যাট্রিকুলেশন হয়ে যাচ্ছে। তো গান্ধীজির ফ্যামিলির মধ্যে কিছুজন বলছে যে গান্ধীজিকে এখন এ পড়ানোর জন্য, ব্যারিস্টারি পড়ানোর জন্য পাঠিয়ে দেয়া হোক ইংল্যান্ডে। ব্যারিস্টারি কাকে বলা হয় কেউ জানো? ব্যারিস্টারি আর LLB-র মধ্যে কি ডিফারেন্স? উকিল। হ্যাঁ, উকিল। উকিল, বাট উকিল মানে অ্যাডভোকেট আর ব্যারিস্টারের মধ্যে কি ডিফারেন্স?
কেউ জানো? এলএলবি, এলএলএম, ব্যারিস্টারি, এই তিনটার ডিফারেন্স কেউ জানো? বা লয়ার আর ব্যারিস্টারের মধ্যে কি ডিফারেন্স? জানো না তো? আচ্ছা আমি বলছি, তোমার ইন্ডিয়াতে থেকে কেউ যদি এলএলবি করে, ঠিক আছে, ব্যাচেলার অফ ল, সেইটা নিয়ে যদি কেউ পড়াশোনা করে, তখন তাকে তোমার এ বলা হয়, লয়ার বলে থাকে। এবার সেই লয়ারটা যদি আরও 2 বছরের কোর্স করে থাকে, মানে টোটাল 5 বছরের কোর্স করে থাকে, যেটা মাস্টার্স বলে থাকে, এলএলএম, এলএলএম করলে তখন সে হয়ে যায় অ্যাডভোকেট। অর্থাৎ সে কিন্তু এখন চাইলে কেস লড়তে পারবে, ঠিক আছে? অর্থাৎ জাস্ট লয়ার তুমি এই ডিগ্রিটা নিয়ে কেস লড়তে পারবে না, তখন তোমাকে কিন্তু একজন অ্যাডভোকেটের আন্ডারে থেকে তোমায় কাজ করতে হয়, ঠিক আছে, লয়ারের ক্ষেত্রে। বাট অ্যাডভোকেট হয়ে গেলে তুমি চাইলে কিন্তু কেস নিয়ে লড়তে পারো, তোমার রাইটস পেয়ে যাও, সেই রাইটসটা সেই তোমার সিভিল স্কোর অনুযায়ী তোমার মানে প্রায়োরিটি দেওয়া হয়। এবারে আর তোমার যেটা বলছিলাম অ্যাডভোকেট, ইয়ে অ্যাডভোকেট নয়, আর একটা কী বললাম, ব্যারিস্টার। ব্যারিস্টার যখন মানে ওই ইংল্যান্ড থেকে ডিগ্রি পাস করে আসতো, মানে ইংল্যান্ড থেকে কেউ যদি ল পড়ে আসতো, তখন তাকে ব্যারিস্টার বলা হতো, ঠিক আছে? ইংল্যান্ড থেকে ল পড়ে এলে তাকে ব্যারিস্টার বলা হতো, আর আমাদের ইন্ডিয়াতে পড়লে লয়ার বলা হতো। লয়ার আর ব্যারিস্টার ডিফারেন্স এটাই, একই বিষয় ইংল্যান্ড থেকে করলে সেটাকে ব্যারিস্টার বলা হতো, বুঝতে পারছো? যাই হোক, তাহলে তিনি ওই গ্রেট ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি পড়ে আসেন। গ্রেট ইন্ডিয়া কেন বলে কেউ জানো? ইংল্যান্ড, ইংল্যান্ডকে, আচ্ছা তোমার ব্রিটেন কাকে বলে বলো? ব্রিটেন কি মানে কোন দেশটাকে বলে? স্যার ইংল্যান্ডকেই তো বলে স্যার। শুধু ইংল্যান্ডকে? সম্ভবত স্যার। আর কেউ জানো? আয়ারল্যান্ড। প্রসেনজিৎ কি বলছো? আয়ারল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ইংল্যান্ড। ভেরি গুড। স্কটল্যান্ড আর ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড আর তোমার এ ইংল্যান্ড, এই তিনটে বিষয়কে একসাথে বলা হয় তোমার এ ব্রিটেন, ঠিক আছে? ব্রিটেন মানে এই তিনটে দেশকে কম্বাইনলি বলা হয়। সেই সময় এসেছিল মানে ফ্রান্সরা, ফ্রেঞ্চরা কিন্তু ব্রিটেনের ওপরে অ্যাবিউসমেন্ট চালিয়েছিল, ওদেরকে 200 বছর পরাধীন করেছিল। তারপরে আবার ওই ইংল্যান্ড ওই বিষয়টা শিখে নিয়ে আমাদের ভারতের ওপর 200 বছর স্বাধীনতা মানে এ চালিয়েছিল, কায়েম চালিয়েছিল, অরাজকতা চালিয়েছিল। তো ওই থেকেই মানে এই জিনিসটা এসেছে। আর ইংল্যান্ডকে কেন গ্রেট, ইয়ে ব্রিটেনকে কেন গ্রেট ব্রিটেন বলে কেউ জানো? ব্রিটেনকে কেন গ্রেট ব্রিটেন কেউ জানো কেন বলেন? ব্রিটেন 65টা দেশের ওপরে তোমার অরাজকতা চালিয়েছিল, মানে তাদেরকে ডমিনেট করেছিল, বুঝতে পেরেছ? 65টা দেশকে ওরা কলোনাইজ করেছিল, যার কারণে মানে 65টা দেশ পরবর্তীকালে স্বাধীনতা লাভ করে। এই 65টা দেশের ওপর আর কোনো দেশ এরকমভাবে মানে এত অরাজকতা বা এতটা কলোনিজম তৈরি করতে পারেনি, যার কারণে ব্রিটেনকে গ্রেট ব্রিটেন বলা হয়, ঠিক আছে? যাই